Assalamualaikum. তো ভাইজান পুরাই মাথা নষ্ট একদম ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু অ্যাকাউন্ট করার বিনিময়ে $5 পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা এই এমবিসি টোকেনে আপনারা ট্রেড করে কনভার্ট করে কিন্তু এখান থেকে উইথড্র করে এবং প্যানকেক সোয়াপে আপনারা কিন্তু ভাই সেল করতে পারবেন ঠিক আছে একদম আনলিমিটেড কোপাইতে পারবেন ভাই তো কিভাবে কি করবেন আমি কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব তো অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভাই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখুন দেখেন আমরা ভিডিও করার আগে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভাই শেয়ার করে দিই অফারটা ঠিক আছে তো যারা যারা বুঝতে পারবে তারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করে ফেলবে ঠিক আছে সো দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই যে ভিডিওটিতে আপনাদের মাঝে যে অফারটা শেয়ার করব যেটা হচ্ছে মুনবেস এক্সচেঞ্জার থেকে এই অফারটা আসছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে তো আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি কিন্তু ভাই জয়েন করে নেবেন এবং আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিডিও করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম সব ধরনের অফার কিন্তু আমরা শেয়ার করে থাকি ঠিক আছে তো দেখেন এখান থেকে আপনাদের জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এখানে যখন আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন এই ধরনের একটা পোস্ট আসবেন এতে আউটলুক মেইল দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা সিম্পলিভাবে এই আউটলুক মেইলের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওপেন করবেন ঠিক আছে সো তারপরে কিন্তু আপনাদেরকে যে প্লে স্টোরে নিয়ে আসবে তো এইখান থেকে কিন্তু আপনাদের এখন কি করতে হবে এই মাইক্রোসফট আউটলুক এটা জাস্ট আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে সো তারপরে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে এরকম আসবে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন ভাই একটু খেয়াল করে দেখেন ভিডিওটা জাস্ট এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলভাবে ক্লিক করে দিবেন সো এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তখনই কিন্তু এখান থেকে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিবে ঠিক আছে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে জাস্ট এখান থেকে ওয়েট করেন এই যে আপনাদের সামনে এরকম আসবে তো এখানে আপনার যে কাজটা করবেন এখানে নিউ মেইল তো জাস্ট এখানে হচ্ছে আপনার একটা কী করবেন এখানে জাস্ট আপনার নাম সিলেক্ট করবেন যেমন এখান থেকে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিই আচ্ছা দেখেন এখানে হচ্ছে আচ্ছা এখানে অ্যাড কোনো স্পেস দেওয়া যাবে না তো জাস্ট এখান থেকে আপনার নাম দিবেন একটা সংখ্যা অ্যাড করে দিয়ে জাস্ট এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করবেন দেখেন এগেন একটা সংখ্যা অ্যাড করবেন নেক্সটে ক্লিক করে দিবেন যদি এরকম হচ্ছে নাম টেকিং থাকে সেক্ষেত্রে আবারও কয়েকটা সংখ্যা অ্যাড করে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে বলবো সেই পাসওয়ার্ডটা দিবেন তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে জাস্ট ওখান থেকে নেক্সটটা ক্লিক করে দিবেন এবং এখানে হচ্ছে জাস্ট আপনার কী মানে কী করতে বলবে এখানে হচ্ছে আপনার শিওর নেম দিতে বলবে তো জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে নেক্সটটা ক্লিক করবেন এখানে যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট থাকবে জাস্ট এখান থেকে আপনার দিন মানে এখান থেকে জাস্ট আপনার বয়স এই জাস্ট এখান থেকে হচ্ছে আপনার ডেট দিয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন আমি দিয়ে দিলাম তো জাস্ট এখান থেকে নেক্সট অপশন আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে এখানে যে ক্যাপসা কমপ্লিট করতে বলবে তো জাস্ট এখান থেকে আপনাদের এই ক্যাপসাগুলো জাস্ট এইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে সো দেখেন এখানে আমার ক্যাপসা কিন্তু কমপ্লিট ডান তো এখানে ক্যাপসা যখন কমপ্লিট ডান হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে আর কি মাইক্রোসফট আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা এখান থেকে হয়ে যাবে ঠিক আছে তো মূলত পক্ষে আমাদের এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করে নিতে হবে সো তাহলে কিন্তু এখান থেকে আমরা যে মেইলটা ব্যবহার করব তো সেক্ষেত্রে এই মেইলটা কিন্তু হচ্ছে আমাদের ওটিপি কোড আসবে ঠিক আছে এবং সাধারণ মেইলে কিন্তু আর ওইখান থেকে কোড আসবে না যেহেতু সার্ভারটা ডাউন ঠিক আছে তো দেখেন এখান থেকে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে আপনার দেখেন এই আউটলুকে যখন আপনার মেইলটা ক্রিয়েট করা হয়ে যাবে এই উপরে কিন্তু আপনার মেইল শো করবে ঠিক আছে সো এখান থেকে আপনার উপরে যখনই মেইলটা শো করবে তো তখনই জাস্ট এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন এইখান থেকে জাস্ট এখন আপনারা এই অফার পোস্টে চলে আসবেন ঠিক আছে তো এখানে অফার পোস্টে আসার পর এইখান থেকে জাস্ট আপনারা যে সাইন আপ লিঙ্কটা যে আমরা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন জাস্ট এই সাইন আপ লিঙ্কটা এখন আপনারা ক্লিক করে ধরে কপি করবেন এবং যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করবেন আচ্ছা গাইস তো দেখেন এখান থেকে জাস্ট আপনার যখনই লিঙ্কটা সার্চ করে দিবেন আপনাদের সামনে এরকম আসবে জাস্ট এখানে আপনার যে মেইলটা দিবেন সেই মেইলটা আপনারা কিন্তু যে আউটলুক এখানে যে জাস্ট এখানে ফিরোডাউনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে মেইলটা আছে সেই মেইলটা জাস্ট এখান থেকে সেমভাবে দিয়ে দিবেন ওকে সো তারপরে জাস্ট এখান থেকে আপনারা সিম্পলভাবে ক্যাপসাটা কমপ্লিট করবেন অ্যান্ড এইখান থেকে যখনই আপনার ক্যাপসাটা কমপ্লিট করা হয়ে যাবে তো তখনই জাস্ট এখানে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা ক্লিক করবেন ঠিক আছে তো হয়তো এখানে একটু সার্ভার ডাউন হতে পারে তো সেক্ষেত্রে জাস্ট আপনারা কী করবেন ভিপিএন কানেক্ট করবেন তো ভিপিএন কানেক্ট করে এখান থেকে ট্রাই করবেন ঠিক আছে সো দেখেন আমার ক্যাপচারটা কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট এখানে সিম্পলভাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন অ্যান্ড এইখান থেকে দেখেন আপনার কিন্তু এখন এই যে মেইলে কিন্তু এখন একটা ওটিপি কোড পাঠাবে ঠিক আছে তো জাস্ট আমি আপনাকে যদি একটু দেখাই দিই জাস্ট এখান থেকে আপনারা আসবেন এবং এখানে আসার পরে আচ্ছা একটু ওয়েট করেন এই যে দেখেন একদম ইনস্ট্যান্টলি ভাই ওটিপি কোড পাঠিয়ে দিছে আপনাদেরকে কিন্তু আপনাদের সাধারণ মেইল আছে সেই সাধারণ মেইলে কিন্তু ভাই একদম ইনস্ট্যান্ট এইভাবে কোড পাঠাবে না ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন এখন জাস্ট এখান থেকে কোডটা কপি করে নেবেন তো আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে কিন্তু ভাই বোঝাই দিচ্ছি তো জাস্ট এখান থেকে এখন কী করবেন আপনার ওই ওটিপি কোডটা জাস্ট আপনারা কপি করে দেন সেই ওটিপি কোডটা দিবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে পরে কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে জাস্ট এখানে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন
সো তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দিলে পরে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখন জাস্ট আপনারা গো টু হোম সেকশনে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখন হচ্ছে আপনারা কীভাবে KYC কমপ্লিট করবেন আমি আপনাদেরকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো KYC কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়। তো KYC করার জন্য জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যান আইকন বার, জাস্ট আপনারা ম্যান আইকন বারে ক্লিক করে দিবেন অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন KYC অপশন, জাস্ট আপনারা KYC অপশনে জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, তো KYC অপশনে সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, জাস্ট আপনার সিম্পলভাবে এখানে ক্লিক করে দিবেন। সো তারপরে কিন্তু এখান থেকে আমি স্ক্রিনশট স্বরূপ আপনাকে দেখাই দিই, কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। তো জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো তারপর এরকম আসবে, এখানে এগেন কন্টিনিউ অপশন ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে এখানে অদার সিলেক্ট করবেন অ্যান্ড এখানে আছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে দেখেন আপনার বাংলাদেশ থাকবে। তো এখানে জাস্ট আইডেন্টি কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। সো তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। এখন হচ্ছে কী করতে হবে, আপনাদের আইডি কার্ডের আর কি ফার্স্ট পেজ এখান থেকে পিকচার তুলে জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন। ওকে, সো তারপরে দেখেন আমি দিয়ে দিছি, দেন এখানে আপলোড ব্যাক সাইডে ক্লিক করে দিবেন। সো তারপর আপনার ব্যাক সাইডে পিকচার তুলে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো তারপরে এরকম আসবে, এখানে জাস্ট আপনার যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনার ফেস ভেরিফাইটা করবেন। ফেস ভেরিফাইটা করলে পরে কিন্তু এই যে দেখেন একদম ইনস্ট্যান্টলি এখানে কিন্তু ইউআর প্রসেসিংয়ে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, তো এখান থেকে যখনই ভাই ভেরিফাইড হয়ে যাবে তো জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফাউন্ডিংয়ে ওয়ালেটে জাস্ট এখান থেকে $5 দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রান্সফার করে নেবেন, ঠিক আছে। সো এখানে ট্রান্সফার করে নেওয়ার পরে জাস্ট এখানে আপনার কি করবেন, এখান থেকে ওভার ভিউতে ক্লিক করে দিবেন। সো তারপরে কিন্তু এখান থেকে আপনার যে ফাউন্ডিং আসলে পরে এখানে কিন্তু আপনার $5 USDT এখান থেকে শো করবে, ঠিক আছে। এই $5 USDT শো করবে। তো এখন হচ্ছে আপনারা কি করবেন আমি আপনাকে সিম্পলিভাবে সেটা এখন আমি আপনাকে দেখাই, এটা উইথড্র করার জন্য, ঠিক আছে। লাইভ কিন্তু এখান থেকে উইথড্র করবো আমি। তো দেখেন এখান থেকে জাস্ট এদের ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। তো ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর উপর দিবেন ফাউন্ডিং ওয়ালেট, নিচে দিবেন স্পট ওয়ালেট। তো তারপরে এখান থেকে জাস্ট আপনার USDT এখানে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের $5 USDT রয়েছে, এই $5 ট্রান্সফার করে আপনার কি করবেন স্পট ওয়ালেটে নিয়ে আসবেন, ঠিক আছে। এই স্পট ওয়ালেটে নিয়ে আসবেন। সো তারপরে জাস্ট এখান থেকে আপনারা যে কি করবেন, এখন যখন স্পটে চলে আসবে জাস্ট এখান থেকে এই ট্রাগনে ক্লিক করে দিবেন, টেড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। একটু খেয়াল করে ভিডিওটা দেখেন। তো টেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে আসার পরে যে বাই অপশনে ক্লিক করবেন। তো বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনার সেই USDT শো করবে। এখানে মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা 100% করে দিবেন, 100% করে দিয়ে এখান থেকে বাই করবেন, ঠিক আছে। সো তারপর এখান থেকে যখন আপনার বাই হয়ে যাবে MBC টোকেন USDT থেকে, তো তখন আবারও কিন্তু আপনারা কি করবেন এখান থেকে ওয়ালেটে আসবেন, ওভারভিউতে আসবেন। ওভারভিউতে আসার পরে এখন ওই সেমভাবে এখানে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে উপরে দিবেন স্পট ওয়ালেট, নিচে দিবেন ফাউন্ডিং ওয়ালেট, তারপর এখানে MBC সিলেক্ট করে ম্যাক্স করে ট্রান্সফার করে আপনাদের কিন্তু এখান থেকে হচ্ছে আর কি MBC টোকেনটা স্পটে নিয়ে আসবেন। যেমন দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে আমার এই ওভারভিউতে আসলে পরে ফাউন্ডিংয়ে কিন্তু আমি MBC টোকেনটা কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে A to Z সম্পূর্ণ প্রসেসই কিন্তু দেখাই দিচ্ছি। এখন উইথড্র করবেন কীভাবে, উইথড্র করার জন্য জাস্ট এখান থেকে সিম্পলিভাবে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। তো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে USDT থেকে MBC টোকেন সিলেক্ট করবেন। এখানে অন চেইন সিলেক্ট থাকবে। তো জাস্ট এখান থেকে এখন হচ্ছে আপনার কী করতে হবে, যে নেটওয়ার্ক BIP20 জাস্ট এখান থেকে আপনার অ্যাড্রেস দিতে হবে BIP20 নেটওয়ার্কে, ঠিক আছে। আচ্ছা গাইস, তো দেখেন এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে জাস্ট আপনার যে কটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা দিবেন। তো ব্যালেন্সটা যখন আপনার দেওয়া হয়ে যাবে জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার মেলটা অ্যাড করেছেন সেই মেলে কিন্তু একটা OTP কোড পাঠাবে, জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে কিন্তু এখানে যে আপনার আউটলুকে যে আপনার মেলটা করলেন সেই মেলে কিন্তু একটা OTP কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে বোঝাই দিই। তো জাস্ট এখান থেকে আপনার সেই কোডটা পাঠাবে, সেই OTP কোডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে পরে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু উইথড্র হয়ে আপনাদের কিন্তু ভাই ওই ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। তখন যে আপনারা কিন্তু প্যানকেক সোয়াপে সেল করতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করা আছে। তো যেভাবে আপনাকে দেখাই দিলাম সেভাবে আপনারা ভাই কোপাইতে থাকুন, মিস করবেন না। তো এই ছিল মতো আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম।